ক্লাস টুয়েলভের ভূগোলের ছাত্রছাত্রীদের প্রকল্পের উপর কাজ করতে হয় তোমাদের প্রকল্পের জন্য পাঁচ নাম্বার ধার্য করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের পাঁচটা টপিক বলে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে কোনো একটা টপিকের উপর বেস করে কাজ করতে হয় এর মধ্যে একটা অন্যতম টপিক হলো এই সুন্দরবন অঞ্চলের বন্যা এই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে সেখানে আমি তোমাদেরকে এই প্রকল্পটা কিভাবে করতে হয় সেখানে আমি ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করেছি এখানে শুধুমাত্র যে বিষয়টা তোমাদের ওই প্রকল্পে আলোচনা করা হয়নি সেটা হচ্ছে এই আমফান কিভাবে তোমার বন্যা পরিস্থিতি তৈরি করেছে সুন্দরবন অঞ্চলে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বাদ বাকি ওই ভিডিওতে যা আলোচনা করেছি সেই প্রত্যেকটা জিনিস রয়ে যাবে শুধু এই বিষয়টা তোমার অ্যাড হয়ে যাবে ওই প্রকল্পের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ঘূর্ণিঝড় সংঘটিত হলেও আমরা দেখতে পাই কি না পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপর ঘূর্ণিঝড়ের মাত্রাটা সব থেকে বেশি তার কারণ কি না এটা এই দুটো রাজ্য আমাদের বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে একইভাবে আরব সাগরের কাছে আমাদের মহারাষ্ট্র বা তার পাশাপাশি গুজরাট যে রাজ্যগুলো আছে সেই অঞ্চলেও ঘূর্ণিঝড় সংঘটিত হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বঙ্গোপসাগরে আরব সাগরের তুলনায় কিন্তু অনেকগুণ বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয় আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরে কেন বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয় সেই সম্পর্কে আমি ভিডিও একটা আপলোড করব তাহলেই তোমরা সেই বিষয়টা জেনে যাবে আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব না আজকে আমি তোমাদেরকে এই আমফান এবং সুন্দরবন অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উপর আমফান ঝড়ের প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ অঞ্চল দেখা গেছে কি না এই ঘূর্ণিঝড়ের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার বিভিন্ন জায়গায় বন্যা ডুবে গিয়েছিল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে আমাদের সাগর আইল্যান্ড আছে ঘোড়ামারা আইল্যান্ড মৌসুনি আইল্যান্ড তারপরে জি প্লট আছে এল ব্লক আছে এর মধ্যে আবার তোমার কুলতলি তারপরে কুলপি নামখানা বাসন্তী এই সকল অঞ্চলগুলো দেখা যাচ্ছে কি এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বেশি পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এই কুলতলি কুলপি নামখানা বাসন্তী এই অঞ্চলগুলো কিন্তু সবই বন্যা প্লাবিত হয়েছিল দেখো একদিকে করোনা পরিস্থিতি চলছে তার উপর এই আমফান ঝড়ের ফলে মানুষ কিন্তু সেই অঞ্চলে প্রচণ্ড অসহায় হয়ে পড়েছিল তারা কোথায় গিয়ে উঠবে কি করবে কতটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে এক বিভিসিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল এই সময়ে দেখো বারুইপুর বাসন্তী ভাঙর টু ভাঙর ওয়ান বিষ্ণুপুর ওয়ান বিষ্ণুপুর টু বজবজ ওয়ান বজবজ টু ক্যানিং ওয়ান ক্যানিং টু ডায়মন্ড হারবার ওয়ান ডায়মন্ড হারবার টু ফলতা গোসাবা জয়নগর ওয়ান টু তারপরে কাকদ্বীপ কুলপি কুলতলি মাগরাহাট ওয়ান টু তারপরে মন্দির বাজার তারপরে মথুরাপুর ওয়ান টু নামখানা পাথর প্রতিমা সাগর সোনারপুর ঠাকুরপুকুর মহেশতলা প্রত্যেকটা অঞ্চল দেখো এখানে বন্যা প্লাবিত হয়েছিল এখানে আমি তোমাদের সামনে ডেটাগুলো তুলে ধরছি এবং তার সঙ্গে সঙ্গে দেখো যে অ্যাফেক্টেড পপুলেশন কতজন পপুলেশান অ্যাফেক্টেড হয়েছিল সেই বিষয়টাও কিন্তু এই অংশে দেওয়া আছে এই বিষয়গুলো তোমাদেরকে এই প্রোজেক্টে তুলে ধরতে হবে এর পাশাপাশি আমি একটা এখানে স্ক্যাটার ডায়াগ্রাম করেছি তোমরা স্ক্যাটার ডায়াগ্রাম না করে তোমরা একটা এখানে বহু রেখা লেখচিত্র করতে পারো বা একটা স্তম্ভ লেখচিত্র করতে পারো যেখানে এই বিষয়ে এই যে যা যা অঞ্চলগুলো আছে যেখানে ফ্লাডেড এরিয়া কতটা করে কোন অঞ্চলে হয়েছে কতটা সেই বিষয়টা তোমরা তুলে ধরতে পারো একইভাবে তোমাদের এখানে যে অ্যাফেক্টেড পপুলেশান আছে সেই অ্যাফেক্টেড পপুলেশানের বিষয়টাও তুলে ধরতে পারো এখানে এক একটা অঞ্চল ধরে তোমার দুটোকে আমরা যদি পাশাপাশি স্তম্ভ করে দেখাই এখানে কম্প্যারেটিভ স্টাডি করি তাহলে বিষয়টা কিন্তু আরও সহজে বোঝা যাবে যে এখানে কী পরিস্থিতি তৈরি হয়েছিল প্রত্যেকটা অঞ্চল বা তোমরা ধরো যে হিস্টোগ্রাম যেভাবে করো সেখানে নিচে তোমাদের দেখালে ফ্লাডেড এরিয়া তার উপরে দেখালে তোমরা অ্যাফেক্টেড পপুলেশন তাহলে সেই বিষয়টাও দেখাতে পারো আর সব থেকে ভালো হয় এই দুটো বিষয়কে আমরা যদি লাইন গ্রাফের মাধ্যমে বহু রেখা লেখচিত্রের সাহায্যে দেখাই তাহলে সেই বিষয়টাও হয় এখানে দেখতে পাচ্ছ এই অঞ্চলগুলো দেখা যাচ্ছে কি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখানে বেশিরভাগ অঞ্চল দেখা যাচ্ছে কি জলের তলায় ডুবে গিয়েছিল দেখো এই অংশে আমি তোমাদেরকে টোটাল আমাদের এরিয়া এবং তার পাশাপাশি আমাদের বন্যা প্লাবিত অঞ্চলকে আমি বারগ্রাফের মাধ্যমে তুলনামূলক একটা স্টাডি করেছি এখানে পাশাপাশি তুলনামূলক স্তম্ভচিত্র এঁকে বিষয়টাকে দেখিয়েছি তোমরা একটু দেখে নাও এখানে দেখলেই বুঝতে পারবে যে বিষয়টা এখানে কি অবস্থা তৈরি হয়েছে তাহলে এখানে সব থেকে বেশি দেখা যাচ্ছে গোসাবায় কিন্তু বন্যা প্লাবিত অঞ্চলের মাত্রাটা সবথেকে বেশি এখানে দেখো এখানে দেখা যাচ্ছে সুন্দরবন অঞ্চলের টোটাল একুশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার কিমি অঞ্চল কিন্তু বন্যা প্লাবিত হয়েছে এর মধ্যে সবথেকে বেশি যে অবাক করা বিষয় সেখানে দেখো আমাদের যে ঘোড়ামারা দ্বীপ এই ঘোড়ামারা দ্বীপে দু হাজার সালের যে সেন্সাস রিপোর্ট বেরিয়েছিল সেখানে দেখা জনসংখ্যা পাঁচ হাজার জন আজকে এই আমফান পরবর্তী পরিস্থিতিতে এসে আমরা দেখতে পাচ্ছি মাত্র ছশো জন মানুষ এই অঞ্চলে বাস করছে তাহলে বুঝতে পারছো এখানে কি পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যদি গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে দেখো এখানে আমাদের এই আমফান পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে কি অবস্থা ছিল এই সুন্দরবন অঞ্চলের এবং তারপরে কি পরিস্থিতি তৈরি হয়েছে তাহলেই বুঝতে পারবে এখানে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এখানে এর পাশাপাশি দেখো এই অঞ্চলে দেখা যাচ্ছে কি না আমাদের টোটাল পশ্চিমবঙ্গে বাহাত্তর জন মানুষ এই আমফান পরিস্থিতির ফলে মারা গেছে তাই সঙ্গে সঙ্গে তেরো দশমিক ছয় বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে বুঝতেই পারছো এখানে আমফান ঝড় শুধুমাত্র একটা ঘূর্ণিঝড় নয় এখানে আমাদের এই অঞ্চলের সামাজিক অবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থাকে একদম দুমড়ে মুজড়ে দিয়ে গেছে এর পাশাপাশি এখানকার কৃষি জমিগুলোতে নোনা জল ঢুকেছে এখানকার যে পুকুর জলাশয়গুলো ছিল স্বাদু জলের সেগুলো সব নোনা জলের ফলে নষ্ট হয়ে গেছে যার ফলে এখানে এর পাশাপাশি তোমার যে আমাদের যে পানীয় জল সেই পানীয় জলের একটা সংকট দেখা দিয়েছে সেখানে তোমার কৃষি জমিগুলো সব নষ্ট হয়ে গেল এক বিভৎস অবস্থা এখানকার মানুষের মানে বেঁচে থাকাটাই কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এর পাশাপাশি দেখো এই অঞ্চলে দীর্ঘদিন জলের সাপ্লাই এবং আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ ছিল যার ফলে এখানকার মানুষের যে চরম দুর্ভোগ সেটা আরও কিন্তু কয়েক হাজার গুণ সেই দুর্ভোগ বেড়ে গিয়েছিল এর পাশাপাশি একটা হিসাবে দেখা যাচ্ছে অ্যারাউন্ড তোমার ওয়ান ট্রিলিয়ন রুপিস মানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা ওয়ান ট্রিলিয়ন রুপিস এ কিন্তু মানে ওই অঞ্চলকে কিন্তু টোটালি একদম ডেস্ট্রয় করে দিয়ে গেছে এই আমফান পরিস্থিতি তাহলে এই বিষয়টা আমাদেরকে এই প্রজেক্টের মধ্যে উল্লেখ করতে হবে তার পাশাপাশি তোমরা এই ছবিগুলো দিয়ে দেবে এখানে তোমার ওই আমফান পরিস্থিতিতে কি অবস্থা তৈরি হয়েছে ওই অঞ্চলে সেই সংক্রান্ত যদি নেট থেকে তোমরা ছবি আপলোড করতে পারো সেই ছবিও ওই অংশে লাগিয়ে দিতে পারো এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দরবন অঞ্চলে আমফানের দ্বারা যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সংক্রান্ত আমি বিষয়গুলো আলোচনা করলাম এর আগের আমার যে ভিডিওটা আপলোড করা আছে সুন্দরবন অঞ্চলে বন্যা প্রকল্প সেই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করেছি সেই জন্য আজকে আর এই সংক্রান্ত আলোচনাগুলো করলাম না সেখানে আমার ভূমিকা উদ্দেশ্য বা আমাদের কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় তথ্যের বিশ্লেষণ করতে হয় কিভাবে তোমাদের সমস্যাগুলো নিয়ে লিখতে হয় কিভাবে তার সমাধান করতে হয় বা কিভাবে কৃতজ্ঞতা স্বীকার লিখতে হয় সেই সংক্রান্তে আমার যাবতীয় বিষয় ওই ভিডিওতে আলোচনা করা আছে তোমরা প্রত্যেকে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখবে সেই ভিডিওটা থেকে সমস্ত তথ্য নেবে শুধু এই ভিডিও থেকে আমাদের এই আমফানের দ্বারা যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় সংক্রান্ত আমি যা যা বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো এর মধ্যে অ্যাড করে দেবে এখানে ছবি কিছু দিয়ে দেবে তাহলে এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এই চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে করে ভবিষ্যতে তোমরা আরও নতুন নতুন ভূগোল সংক্রান্ত ভিডিও পেতে পারো